তো দেখো, আমি এর মধ্যে যে ঘাস টাসগুলো ছিল সেগুলো ছিঁড়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাটিটা ছাদের মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে এখন মাটিটাকে পুরো গুঁড়ো করে নেব। নিয়ে এর মধ্যে কিছু গোবর সার অ্যাড করব। মিশিয়ে ভালো করে মাটিটাকে রেডি করতে হবে। যে কোনো টবে যদি তোমরা গাছ লাগিয়ে থাকো, পরে গাছটা মারা গেলে বা সেই মাটিতে অন্য কিছু চাষ করতে হলে, যেগুলো সিজনেবল জিনিস আর কি, সেগুলো, তাহলে কিন্তু মাটিটাকে ঢেলে নতুন করে যদি এভাবে রেডি করে নাও, তাহলে গাছটা সুন্দর হয়। তো দেখো, একদমই ঝুরো করে একটু গোবর সার মিশিয়ে মিক্সড করে নিয়েছি। মাটিটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি প্রথমেই এরকম একটা চুবড়িতে, দেখো চুবড়িটা ফেটে গেছে, বা নতুন চুবড়ি বা এরকম কোনো ফাটা চুবড়ি থাকলে ঘরে অবশ্যই ব্যবহার করতে পারো, এর মধ্যে আমি কিছুটা মাটি নিয়ে নেব। তো দেখো, বেশ অল্প কিছু মাটি এই চুবড়িটার মধ্যে নিয়ে নিয়েছি। এখন নিয়ে চলে এসেছি, দেখো, গোটা ধনিয়া। বাজার থেকে কিনে এনেছি, দোকানের হলেও হতে পারে বা যে দানা ব্যাপারীরা দানা বিক্রি করে সেখান থেকেও এনে নিতে পারো। নিয়ে এখন এই দানাগুলো এইভাবে ছড়িয়ে দেব। তো দেখো, আমি বেশ কিছুটা দানা কিন্তু এভাবে ছড়িয়ে দিয়েছি। এখন ওপর থেকে সামান্য একটু ধুলো মাটি এভাবে দিয়ে দেব, না হলে পাখি দানাগুলো বেছে বেছে খেয়ে যাবে, যেহেতু ছাদে তো বাগানটা, সেই জন্য। এখন এর ওপর থেকে হালকা করে জল দিয়ে দিতে হবে। তো দেখো, এইভাবে জল ছিটিয়ে ছিটিয়ে অল্প করে জল দিয়ে দেব। এই সামান্য অল্প মাটিতে কত সুন্দর গাছ হয় সেটাই আমি তোমাদেরকে দেখাবো। এই সেমভাবে তোমরা বাড়িতে কিন্তু ধনিয়া চাষ করে নিতে পারো। তো এটা একটা বালতি ভর্তি জলের ওপরে এভাবে বসিয়ে রাখবো, তাহলেই দেখবে কত সুন্দর গাছ হবে। তো বন্ধুরা, এখন দেখাবো আরও একটি পদ্ধতি। এই ট্রের মধ্যে একইভাবে মাটিগুলো ভরে নিয়েছি। নিয়ে আর দেখো, এখানে কালকে সকালে আমি এই ধনিয়া দানাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম। পুরো একদিন যদি এভাবে ভিজিয়ে রাখো তাহলে কিন্তু গাছগুলো খুব তাড়াতাড়ি বের হয়। তো এই দানাগুলো আমি এখন ট্রের মধ্যে ফেলে দেব, একইভাবে ছড়িয়ে দেব। দিয়ে এই একইভাবে জল দিয়ে বসিয়ে রাখবো, মানে এটা কোনো জলের ওপরে বসাবো না, এমনি ট্রেটা রেখে দেবো আর রোজ সন্ধ্যাবেলা একটু করে জল দেব, তাহলেই কিন্তু সুন্দর গাছগুলো বেরিয়ে যাবে। তোমরা এই একই পদ্ধতিতে ট্রের মধ্যে কিন্তু লাল শাক, পালং শাক একইভাবে লাগিয়ে নিতে পারো। আমিও একইভাবেই তৈরি করে নেব। তাহলে বন্ধুরা, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। গাছ হলে অবশ্যই তোমাদেরকে গাছগুলো আমি দেখাবো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখো, আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম তোমাদেরকে, মানে ভিডিওটা এখনও পোস্ট করিনি, করব, যে টবের মাটি পাল্টে নতুনভাবে কিভাবে ধনেপাতা চাষ করবে। তো দেখো, হাতে নাতে দেখে নাও, গাছগুলো সুন্দর বেরিয়েছে। তো আমি ভাবলাম এটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো খুব সহজে এভাবে কিন্তু বাড়ির টবে বা এরকম, এটা দেখো একটা ট্রের মধ্যে আছে, ট্রের মধ্যে এভাবে ধনেপাতা চাষ করে নিতে পারো। তো দেখো, এখানে একটা চুবড়িতেও দানা ফেলেছিলাম, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তোমরা। তো তার মধ্যেও এরকম গাছ বেরোতে শুরু করেছে। গাছটা বেরোতে কিন্তু 10 থেকে 12 দিন সময় লাগে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একটু করে একবার জল দিতে হবে, দিলেই এরকম সুন্দর গাছ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো।